সকাল আমার প্রিয় ফ্যামিলিতে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে আসলাম। তো মাম্মামের জন্য প্রথমেই দুধ আর বিস্কুট গুছিয়ে নিয়েছি। তো এখন আমি মাম্মামের কাছে নিয়ে যাচ্ছি। মাম্মাম এখন দুধ আর বিস্কিট খাবে সকালবেলা। তো মাম্মাম বাইরে দেখো চেয়ারের উপরে বসে আছে। তো তারপরে আমাদের চা করতে চলে যাব। মাম্মামকে আগে প্রথমে সবার প্রথমে মাম্মামকে খেতে দিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে আমার সোনা মাম্মামটা। তো মাম্মামটা এখন দুধ আর বিস্কিট খাবে। তো জানো তো, পুরোটা খায়নি, মানে জোর করে খাইয়ে দিতে চেয়েছিলাম, খায়নি। একটা বিস্কিট খেয়েছে, খেয়ে বলছে আমি আর খাবো না মা। তো দেখো বন্ধুরা, আমাদের টমি চলে এসেছে। সেই একদিন খেতে দিয়েছিলাম, আর দেখো কিন্তু রোজই চলে আসে জানো তো, দুপুরে বিকালে সকালে। এখন তো সকালবেলা চলে এসেছে, এখন দেখো বিস্কিট দিয়ে দিয়েছি, ও কিন্তু এদিকে খাচ্ছে। আর ওই দেখো মাম্মাম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বিস্কুট ভেঙে ভেঙে। তো দেখো বন্ধুরা, এই যে আমার জন্য আর আমার বর মশাইয়ের জন্য চা করে নিয়ে আসলাম। তো আমরা দুজনে মিলে এখন চা খাবো। তো দেখো, এখন আমিও চাটা বিস্কিটটা ভিজিয়ে নিচ্ছি চায়ে। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন নেবে চাটা, মেশিন চালাচ্ছিল। তো এখন চাটা খেয়ে মেশিনে বসে গেছিলাম কাজে। তো তারপরে আমার মাসি এসেছে, ছোট মাসি আর মেশো। তো অনেক দিন পরে এসেছে, মানে আমার মেশো যে কত বছর পরে আসলো আমাদের বাড়িতে, মানে কি বলবো, কোনোদিনও হয়তো আমাদের এই ঘরে মনে হয় ঢুকেনি, এই প্রথম আমার মেশো এসেছে। এই দেখো, এটা আমার ছোট মেশো, আর এটা হচ্ছে গিয়ে আমার ছোট মাসি। জানো তো, আমার এই ছোট মাসি না আমাকে ছোটবেলায় খুব ভালোবাসত, এখনও ভালোবাসে। যেখানেই যেত আমার ওই মাসির সাথে আমি সেখানেই যেতাম। আরও একটা ঘটনা আছে, একদিন বলবো তোমাদেরকে। আর তার মধ্যে দেখো, আমাদের বাড়ির উপর থেকে পার হচ্ছিল, আমি আস্তে আস্তে ক্যামেরাটা অন করতে করতেই তো সে চলে যাচ্ছে। দেখো তোমাদের দাদা ভাইও এসে দাঁড়িয়েছে এখানে, ওই দেখো, আর বাগানের মধ্যে চলে গেছে। মানে প্রত্যেক দিন একদিন পর পর এরকম কাউরে না কাউরেই তো দেখবই এখানে রয়েছে। তো সত্যি কথা বলতে ওরা কিছু করে না, আর মাঝে মধ্যে তো আমার ঘরে তো আসেই। এখন পেছনে কলা গাছ লাগিয়েছে, মানে আমাদের পাশে যে যা জায়গা কিনেছিলাম তারা, তো ওর জন্য বাথরুমের উপর থেকে প্রায় দিন ঢোকে জানো তো ঘরে। তো দেখো বন্ধুরা, সকালবেলা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ঘি, এই দিয়ে আজকে সকালে খাওয়া হবে, দুপুরে রান্না নেই। দুপুরবেলা অন্নভোগের নেমন্তন্ন রয়েছে আমার একটা দাদার বাড়িতে। তো ওখানে প্রচুর লোক, মানে আমাদের পাড়ার মধ্যে সমস্ত লোকজনকে নেমন্তন্ন করেছে। তো আজকে সবার বাড়ি মোটামুটি খাওয়া দাওয়া বন্ধ। তো দুপুরবেলা ওখানে যাব, ওর জন্য সকালবেলা দেখো সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি। তো খাওয়াটা বেশ জমে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একবারে রেডি হয়ে দুপুরবেলা দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমরা যাচ্ছি হচ্ছে অন্নভোগে, নেমন্তন্ন রয়েছে, তোমাদের তো বলেছিলাম। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। নন্দিনী চলে গেছে, তোমাদের দাদাভাইও আগে চলে গেছে, আমি আর মাম্মা মেয়ে দেখো মাল দিতে গেছে তোমাদের দাদাভাই, ওই পথে যাবে। তো চলো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম। তো দেখো মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, একটু দেখে নাও তোমরা। দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম, ওই যে আমার একটা বৌদি, আর ওই দেখো তোমাদের দাদা ভাই মামা ওই পাশে গেছে। তো দেখো, এই যে পাপড়ি বৌদির সাথে মাম্মাম উপর থেকে সিঁড়িতে উঠছে। তো এখানে খাওয়ার লাইন পড়ে গেছে। তো দেখো একদম খাওয়া দাওয়া হচ্ছে তিনতলায়, আমরা দাঁড়িয়েছিলাম দোতলায়।
তো দেখো এই যে সবাই মিলে খেতে বসে গেছে এখানে, আর ওই দেখো তোমাদের দাদা ভাই, ওই যে দেখতে পাচ্ছো ওই যে খাচ্ছে, আর ওইটা হচ্ছে আমার একটা বোনাই। তো দেখো বন্ধুরা খেতে বসে গেলাম, আর জানো তো রান্না বান্না না খুব সুন্দর হয়েছিল, মানে কি বলবো দেখলেই তো তোমরা বুঝতে পারছো। দেখো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো বাজারে গেছিলাম রবিবারে, তো আজকেই রবিবার, বাজারে গেছিলাম, আর ব্লগটা যা আগে দেখলে ওটা আগের ব্লগ করা রয়েছে, আজকে শুধু এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাজার থেকে দেখো প্রথমে আগে দেখা, এটা আমার একটা খুবই দরকারি একটা মানে জিনিস, প্রত্যেকদিন রাতে উঠে মশা মারছি, মানে মশারিটা খুব ছিঁড়ে গেছে, সেলাই করলে আবার মানে ফেসে ফেসে যে আবার না খুলে যাচ্ছে, আর ওই মশারিটা না অনেক জায়গা ফুটো ফুটো হয়েছে, ওর জন্য একটা দেখো মশারি নিয়ে এসে, এটা খুবই দরকারি। মানে তোমাদের দাদাভাই বলছে আগে তুমি মশা নাও, যেহেতু তোমার ঘুম হয় না রাতে এডিটিং করো, আর তারপরে আবার এই মশা মারো, বিশাল সমস্যা। আর এদিকে দেখো 10 টাকার 1 কিলো কুল নিয়ে এসেছি, আর বড় 1 প্যাকেট দেখো সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিনটা যেহেতু আমাদের বেশি খাওয়া পড়ে ওর জন্য বড় প্যাকেটটা নিয়ে এসেছি, এটা মনে হয় 1 কিলোর প্যাকেট, এটা এটা 1 কিলোর প্যাকেট। আর মাম্মামের জন্য দেখো এই যে চকোস নিয়ে এসেছি, এটা 20 টাকা করে নিয়েছে, 4 প্যাকেট নিয়ে এসেছি, আর দেখো হ্যাঁ 2 প্যাকেট এখানে সাদা তেল আছে, একটা চাউমিন, আর এখানে একটা পাস্তার প্যাকেট নিয়ে এসেছি, আগের দিনের পাস্তাটা শেষ হয়ে গেছে, এখানে কম্পাট আছে একটা বড় দেখে নিয়ে এসেছি, মানে একটু জামা টামায় দিলে না খুব সুগন্ধ লাগে, আমার বেশ ভালো লাগে জানো তো। তো দেখো এখানে লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে চিনি, আর এপাশে দেখো বিস্কিট রয়েছে, আর এদিকে সবজি, এখানে দেখো এই যে এখানটায় বিট নুন, তোমাদের দাদা ভাই আমি বেশি ফিনিশ করে ফেলেছি বলে ওর জন্য বলছে আর 100 বিট নুন নাও, আমি একটু আস্তে আস্তে মানে দানা দানা থাকবে তার জন্য নিয়ে এসেছি। আর এদিকে সবজি বাজারের মধ্যে এখানে আছে উস্তে, বাঁধাকপি আর পটল, পটলের এখন প্রচুর দাম। আর এপাশে রয়েছে দেখো আমার সাথী রাজার জন্য আজকে আর ছোলা আনিনি, আমি একটু সূর্যমুখী দানা এনেছি, সাথী খুব ভালো খায় সূর্যমুখী দানাগুলো। আর মামামের জন্য দেখো দুটো গরমে পড়ার জন্য দুটো তো মানে হাতা কাটা জামা নিয়ে এসেছি, জামাগুলো দেখে বলো একটু কেমন হয়েছে, টপ টপ টপ, এই দেখো হাতা কাটা জামা, আর মানে এগুলো একদম পিওর সুতির, আর মামামের সাদা রংটা তো মামামের খুব শুভ, সাদা সবুজ আর হচ্ছে হলুদ, এই 3টে রং মামামের শুভ রং, আর নীল। তো দেখো এই যে কেমন হয়েছে বলো। তো এই ছিল আজকের বাজার। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে এসছে, তো এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। তো দেখো আরও একটু রয়েছে প্লেটে, একটা ধরেছে তো একটা একটু সাজিয়ে দিয়েছি, আর এখানে দেখো টক জল, ও কি দারুণ। তো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আগের যে ব্লগগুলো তোমরা দেখলে যে কীর্তনে গেছিলাম মানে অন্নভোগে, ওটা কিন্তু অনেকদিন মানে 2-3 দিন আগের ব্লগ করা, তো তোমাদেরকে তো আমার গুগল পিনের ওই ব্লগটা দিয়েছি বলে পরপর 2টো ব্লগ গেছে, তার আগেও একটা ব্লগ বানানো ছিল সেটাও তোমরা দেখতে পেয়েছো, পাপড়ি বৌদির ছেলের বার্থডে, তো ওর জন্য আর ব্লগগুলো আমার জমে গেছে, তো আর জমিয়ে রাখার মতন ব্লগ করিনি, তো কাল থেকে আবার স্টার্ট হচ্ছে নতুন ব্লগ, ঠিক আছে। আমারও ভালো লাগে না যে অনেক আগের ব্লগ তোমাদেরকে দিই, তো ওর জন্য আর কোনো ব্লগ আমি করে রাখিনি, তো এই 2টো ব্লগ করা ছিল বলেই ওর জন্য এই ব্লগ 2টো তোমাদেরকে দেবো, তো এটা তোমরা দেখতে পারবে মঙ্গলবারের দিন মানে আগামীকাল, ঠিক আছে। তো আজকে রাতে আমি এটুকু ব্লগ করছি, আর রাতে আজকেরা ফুচকাটা এনেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো আর রবিবারের দিন বাজারে গেছিলাম সেই বাজারটুকু তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো আমি যার জন্য এসেছি কিছু কথা বলার জন্য,
যে আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করতে চাচ্ছো, অনেক দিদি ভাই বা অনেক বোনরা কন্ট্যাক্ট করতে চাচ্ছো। তো দেখো, ফোন নাম্বার তো বা কন্ট্যাক্ট কোনো নাম্বার তো দেওয়া হয় না, আমি কাউকে দিতেও দেখিনি, আর মানে সেটাও দেওয়া কারোরই উচিতই না, ঠিক আছে? কিন্তু আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা একটু চেক করে নিও। তো ওখানে আমাকে মেসেঞ্জারে কল করতে পারো, বা আমার দেখবে আমার ইনস্টাগ্রামে কল করতে পারো, আমার প্রোফাইলে ঢুকে গিয়ে একদম যে মানে ইউটিউব চ্যানেল যেখান থেকে তোমাদের নাম টাম লিখতে হয় বা যেখান থেকে সিলেক্ট করতে হয়, ওখানে কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যদি ইনস্টাগ্রাম ডাউনলোড করা থাকে তো অবশ্যই তোমরা কিন্তু মানে যেতে পারো, যেয়ে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি না ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু ওটা হবে না, ফোনে আনইনস্টল মানে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, করে তারপরে কিন্তু তোমরা ওটাতে মানে ওটাতে কল করতে পারবে। তো যদি চাও তাহলে ওটাতেও কল করতে পারো, বা তোমরা ফেসবুকে, আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, তোমরা দেখে নিও আর আমাকে যোগাযোগ করো। বা তোমরা যদি কল করতে একান্ত না পারো তাহলে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, আমি অ্যাকসেপ্ট করব। আমি সবারই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি জানো তো, ইদানিং যে কেউ আমাকে আমার সাথে কথা বলার জন্য কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কিন্তু অনেকে হ্যাঁ অনেকে যোগাযোগ করছে, আবার অনেকে করছে না, পারছে না, যাই হোক। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে কিন্তু করতে পারো, আমি এর জন্য লিঙ্কটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে জানো তো আমি সারাদিন ঠিক মতন কাজ করতে পারিনি, আমি এই লিঙ্কের ব্যাপার তো জানি না, তো আমার ভাইয়ের কাছ থেকে শুনে, বাংলাদেশে ভাইয়ের কাছ থেকে শুনে তারপরে আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম। আমার ভাই কপি মানে লিঙ্কটা আমাকে পাঠিয়েছে কপি করে আমার প্রোফাইল থেকে, তো সেটাকেই আমি এখন বসিয়ে দিচ্ছি হ্যাঁ ডিসক্রিপশনে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর আমার সাথে যোগাযোগ করো, আমি কিন্তু সবার সাথে যোগাযোগ করব। আর একজন দিদি ভাই তো খুব মানে রোজই কমেন্ট করো যে কিছু উত্তর দিলে না, যাই হোক আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা তুমি কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো দিদি ভাই, আমি কিন্তু তোমার সাথে যোগাযোগ করব মানে কথা বলবো, ঠিক আছে? তো আমি কিন্তু আলাদা কিছুই না, তোমরা আমাকে ভিডিওর মধ্যেও যেমনটাই দেখো আমি কিন্তু তেমনটাই, এর থেকে আলাদা কিছুই না, ঠিক আছে? অনেকে বলে না যে ভিডিওর মধ্যে একরকম আর সামনে আসলে আর একরকম, কিন্তু না দিদি ভাই, বা আমি সবাইকেই বলছি, তো আমি কিন্তু ওরকম মানুষ একদমই না যে আমি যাকে কথা দিয়ে কথা রাখি না, আমি কথা দিয়ে কথা রাখি। আমি বলেছি যখন আমি সবাইকে হেল্প করব আমি করব, আমার যতটুকু আমি পারি, যতটুকু আমার শেখা আমার জানা, আমি তার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই হেল্প করব। তো তোমরা আমার সাথে যোগাযোগ করো। তো ভিডিওটি আজকে এটুকুই, তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছিয়ে যায়, ঠিক আছে? আর সবার প্রথম তোমরা দেখতে পাও, তো তার জন্য কিন্তু বেল বাটনটা অল করে রাখতে হবে, পাশের যে ঘন্টাটা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো টাটা।